শোনোকা তুমি আমাকে না জানিয়ে চাইংগুড়ি খালি মনসার পূজা করছো। আমি চাঁদ সদাকর মহাদেবের ভক্ত, মহাদেব ভিন্ন আমি কারো পুজো করি না। তুমি চাইংগুড়ি কানির পুজো করছো? এই আমার আলয়ে আমার রাজ্যে যেন মনসা পুজো কেউ না করে, এ আমার আদেশ। মা গো মা ক্ষমা করো মা, তুমি আমার স্বামীকে ক্ষমা করো, আমার স্বামী ক্ষমা করে দাও। আমি আমার পুত্র লক্ষিন্দরের জন্য লোহার বাসর ঘর প্রস্তুত করেছি। উচক্কি মনসা, তুই কখনো এই বাসর ঘরে প্রবেশ করতে পারবি না, আর তোর বাহনেরাও কখনো প্রবেশ করতে পারবে না। বাবা লকাই, তুইও চলে গেলি আমাদেরকে ছেড়ে। আমি কেচে দেব খুব ভালো কাপড় কেচেছো মা। তুমি কে? মা আমি বেহুলা। তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। তুমি আমার স্বর্গের পর্দা কেন না মা? ঠিক আছে মা, তোমাকে নিয়ে যাব। বেহুলা চলো মহাদেবের কাছে চলো, মহাদেবী তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। নেতো তুমি কাকে এনেছো? বাবা আমি বেহুলাকে এনেছি, বেহুলা তোমায় নৃত্য দেখাবে। তবে তাই হোক। বেহুলা আমি তোমার নৃত্যে প্রসন্ন হয়েছি, কি বর চাও বলো। হে মহাদেব তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। যথাস্তু। মনসা তুমি এসো, বেহুলার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। আমি বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? লক্ষিন্দরের বাবা চাঁদ সদাকর যদি আমার পুজো করে তবে আমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেব। তবে তাই হবে মা, আমি কথা দিচ্ছি তোমার পুজো করবে। বাবা আমি মামনেশাকে কথা দিয়েছি, তুমি মামনেশার পুজো করবে বাবা। ঠিক আছে বেহুলা, আমি তোমার কথা রাখবো, কিন্তু আমি ডান হাতে মহাদেবের পুজো করে আসছি। এই ডান হাতে আমি অন্য কোনো দেবতার পুজো করব না, আমি বাঁ হাতে মনসার পুজো দেব। তবে তাই হবে বাবা। জয় মামনেশা, জয় জয়।